আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়বৃন্দ আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি কীভাবে আপনারা খুব স্বল্প সময় এবং সবার আগে এসএসসির ফলাফল পেতে পারেন তার উপায় আমি আপনাদেরকে দেখাবো এই জন্য আপনি আপনাদেরকে দুটি পদ্ধতি দেখাব একটা হচ্ছে অনলাইন পদ্ধতি আর হচ্ছে এসএমএস পদ্ধতি তো দেরি না করে শুরু করা যাক কীভাবে আমরা অতি স্বল্প সময়ে সবার আগে এসএসসির ফলাফল পেতে পারি Press the bell icon on the YouTube app and never miss another update. এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এসএসসি ফলাফল প্রকাশিত হওয়ার পর খুব স্বল্প সময়ে এবং দ্রুততর সময়ে এই এসএসসির ফলাফল আপনারা পেতে পারেন এই জন্য আমি প্রথম যে পদ্ধতিটি আপনাদেরকে দেখাচ্ছি তা হচ্ছে অনলাইন পদ্ধতি এক্ষেত্রে আপনারা মোবাইলের প্রথমে যে কোনো একটি ব্রাউজ ওপেন করবেন যেমন আমি এখানে গুগল ক্রোম এই ব্রাউজটি ওপেন করলাম ব্রাউজ ওপেন করার পরে আপনারা অ্যাড্রেস বারে অ্যাড্রেস লিখবেন ওয়েব আমি লিখে রেখেছি ওয়েব বেসড রেজাল্ট ওয়েব বেসড রেজাল্ট লিখে আপনারা প্রেস করুন বা সার্চ বাটনে ক্লিক করুন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশান সিস্টেম ফর এডুকেশন বোর্ডস আপনারা এখানে ক্লিক করুন বা ই বোর্ড রেজাল্টস ডট কম এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে এসএসসি এসএসসি জেএসসি এস রেজাল্ট আমাদের যেহেতু এসএসসি রেজাল্ট জানা প্রয়োজন তাই আমরা এসএসসি এইচএসসি জেএসসি ইকোবিলেন্ট রেজাল্ট এখানে আমরা ক্লিক করব দেখুন ক্লিক করার পরে একটি অপশন রয়েছে সেখানে প্রথমে রয়েছে এক্সামিনেশন অর্থাৎ এক্সামিনেশনের ক্ষেত্রে চুজ ওয়ান এখান থেকে আমরা জেএসসি জেডিসি এসএসসি দাখিল ইকুয়েবলেন্ট আমরা এসএসসি এটি সিলেক্ট করলাম করার পরের পরের অপশন রয়েছে ইয়ার ইয়ার যেহেতু দু হাজার বিশ সালের রেজাল্ট আপনারা জানতে চান সেক্ষেত্রে দুই হাজার বিশ সাল আপনারা সিলেক্ট করবেন আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে উনিশ সালের একটি রুল নাম্বার দিয়ে আমি আপনাদেরকে এখন ফলাফলটি দেখাবো তাই আমি উনিশ সাল সিলেক্ট করলাম কিন্তু আপনারা অবশ্যই দু হাজার বিশ সাল সিলেক্ট করবেন এরপর রয়েছে বোর্ড বোর্ডে আপনি যে শিক্ষার্থী যে বোর্ডের সেই বোর্ডটি আপনারা সিলেক্ট করবেন যেমন বরিশাল চিটগং কুমিল্লা ঢাকা আমি ঢাকা বোর্ড সিলেক্ট করলাম এরপরে রেজাল্ট টাইপ কী ধরনের রেজাল্ট আপনারা জানতে চান ইন্ডিভিজুয়াল রেজাল্ট ইনস্টিটিউশনাল রেজাল্ট সেন্টার রেজাল্ট ডিস্ট্রিক্ট রেজাল্ট আরও অন্যান্য অপশন রয়েছে কিন্তু আমার জানা প্রয়োজন ইন্ডিভিজুয়াল রেজাল্ট তাই আপনারা ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করলেন করার পরে আপনারা এখানে একটি রোল নাম্বার দেবেন আমি অর্থাৎ উনিশ সালে একটি রুল নাম্বার দিলাম আপনারা বিশ সালের আপনার নিজস্ব রুল নাম্বারটি এখানে দিবেন এরপরে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার এটা লেখা রয়েছে অপশনাল আপনি ইচ্ছে করলে রেজিস্ট্রেশন নাম্বার দিতে পারেন না চাই তো না চাইবেন এরপর রয়েছে সিকিউরিটি কি এটাকে অবশ্যই দেখে দেখে আপনার ফিল আপ করতে হবে এই সিকিউরিটিকেও কোড ফিল আপ করা বাধ্যতামূলক যেমন এখানে আমি দেখে দেখে হুবাব লিখছি জ্যাট ও আই টিআইডি লেখে গেট রেজাল্টস এখানে আপনারা ক্লিক করুন দেখুন আমরা ইতিমধ্যে ফলাফলটি পেয়ে গেছি অর্থাৎ আমার যে আরাফাত রাজি তার ফাদার্স নেম আলিমুল রাজি তার পূর্ণাঙ্গ রেজাল্ট সেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন অর্থাৎ গ্রেড আকারে গ্রেড পয়েন্ট আকারে এটা ডিপেন্ড করে ওয়েবসাইটের ফলাফল প্রকাশের ওপর কখনও ওয়েবসাইটে নাম্বার সহ রেজাল্ট প্রকাশ করে থাকে কখনও শুধু গ্রেড আকারে প্রকাশ করে যেভাবে প্রকাশ করে আপনারা সেভাবে এখান থেকে ফলাফলটা পেবেন এবং এখান থেকে আপনারা প্রিন্ট কপি করে নিতে পারবেন এখন এভাবে আপনারা অতি সহজে দ্রুতত সময়ে রেজাল্ট পেতে পারেন যদি এই অপশানটি আপনাদের ভালো না লাগে আপনারা আরেকটি অপশানের মাধ্যমে আপনাদের ফলাফল পেতে পারেন সেটা হচ্ছে এস এম এস অপশন এখন আমি আপনাদেরকে দেখাবো রেজাল্ট পাওয়ার দ্বিতীয় পদ্ধতি অর্থাৎ এস এস পদ্ধতি এই পদ্ধতিটিতে ফলাফল পাওয়ার জন্য আপনারা আপনাদের মোবাইলের মেসেজ অপশনে চলে যাবেন আমি এখন আমার মোবাইলের মেসেজ অপশনে গেলাম যাওয়ার পরে আপনারা এখানে দেখুন যে এখানে আপনারা মেসেজ লিখবেন অর্থাৎ রিসিপ্টেন্ট নাম্বার সেখানে আপনারা লিখবেন ওয়ান সিক্স ট্রিপল টু অর্থাৎ ওয়ান সিক্স টু 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 এটা রিসিপ রিসিপ্টেন্ট নাম্বার অর্থাৎ যে নাম্বার আপনাকে সেন্ড করতে হবে আর মোবাইলের যেখানে মেসেজ লেখা লেখার অপশন সেখানে আপনারা লিখবেন এসএসসি স্পেস অর্থাৎ যে বোর্ডের আপনি শিক্ষার্থী সেই বোর্ডের প্রথম তিনটি অক্ষর অর্থাৎ ক্যাপিটাল এটা যেমন ঢাকা বোর্ডের প্রথম তিনটি অক্ষর হচ্ছে এ এরপরে স্পেস আপনার রুল নাম্বার লিখবেন স্পেস অর্থাৎ পাশের অর্থাৎ যেহেতু বিশালের রেজাল্ট আপনারা জানতে চান এখানে আপনারা লিখবেন বিশ্বাল অর্থাৎ আমি আবারও বলছি এস এসসি স্পেস ডিএসএসপ্রেস রুল নাম্বার এক্সপ্রেস পারসেশন টু থাউজেন্ড টোয়েন্টি এভাবে লিখে আপনারা সেন্ড করে দিবেন সেন্ড করলে ফ্রীতি মেসেজ আপনারা আপনাদের ফলাফল পেয়ে যাবেন এই জন্য প্রতিটি এসএমএসের জন্য আপনাদের থেকে দুই টাকা পঞ্চাশ পয়সা চার্জ কেটে নেবে তো ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনারা যদি আমার চ্যানেলে এই প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে দিন যাতে আপনারা আমার ভিডিওগুলো পেতে পারেন সহজেই ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের এস এসি ফলাফলের শুভকামনা করে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে